বিপুল পরিমাণের নকল শিশু খাদ্যের ফ্যাক্টরিতে এই মুহূর্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছেন। একটু আগেই কিন্তু দরজা ভেঙে মূলত এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। বিপুল পরিমাণের নকল শিশু খাদ্য যেগুলো মূলত শিশুরা বেশি পছন্দ করে, চাকচিক্যময় যে খাবারগুলো সেগুলো দেখে কিন্তু আসলে লোভনীয় খাবার মনে হচ্ছে, কিন্তু মূলত এগুলো সবই নকল বলেই অভিযোগ করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিদিনের যে প্রোডাক্ট সেগুলো স্যাম্পলিং করা হবে, সেগুলো ল্যাবরেটরিতে পরীক্ষা করার কথা ছিল। তো কেমিস্ট তো নেই, একজন ম্যানেজার রয়েছেন, উনি বলছেন উনি এসএসসি পাশও না, উনি সব কিছু মেনটেন করে। তো উনি যেহেতু নিজেই স্বীকার করছেন যে এসএসসি পাশও না, তাহলে উনি তো কেমিস্টও না, ফলে উনি এগুলো করতে পারেন না। তো কেমিস্ট নেই, এখন সাথে ল্যাবরেটরিও নেই। এখানে একটা সুন্দর ল্যাবরেটরি থাকার কথা, ইকুইপমেন্ট যত যেগুলো থাকার কথা সেগুলো নেই, ফলে সম্পূর্ণটা অবৈধ প্রক্রিয়ায় এই শিশু খাদ্যগুলো তৈরি করা হচ্ছিল। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এবং এই ইএসটিআই লাইসেন্স সহ অন্যান্য যে আইনি প্রক্রিয়া রয়েছে এইগুলো নিশ্চিত করার আগ পর্যন্ত জনস্বার্থে এই প্রতিষ্ঠানটির সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধের আদেশ দেওয়া হয়েছে। আমাদের কাছে যদি তথ্য আমরা পেয়ে থাকি, আপনারা দিয়ে সহযোগিতা করেন তথ্য যে এখানেই ভেজালযুক্ত খাবার তৈরি হচ্ছে, কারখানা রয়েছে, সেখানেই আমাদের অভিযান অব্যাহত থাকবে।